ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব, সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম, আর এই ব্লগটা কিন্তু ঝড়ের পরের দিনের ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। আর তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, ঝড়ের পরের দিন সব জায়গাতেই এরকম বৃষ্টি হয়েছিল এবং ঝোড়ো হাওয়া বইছিল, ঠিক আমাদের এখানেও তাই। আর এই যে হাওয়া বইছে, গাছটা দেখছো আস্তে আস্তে নড়ছে, এখানে স্টো করা রয়েছে বলে সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ দমকা হাওয়া দিচ্ছিল। আমাদের আরও ফাঁকা জায়গা তো আরও বেশি বোঝা যাচ্ছিলো। আর উঠোনে তোমরা দেখতে পেলে যে একটা চৌকির ওপরে ঘট আছে, হ্যাঁ আমি আমার শাশুড়িমাকে বলেছিলাম যে এরকম চৌকি দিয়ে ওপরে যদি ঘট এবং আমের পল্লব স্বস্তিক চিহ্ন দিয়ে এক ঘট জল দিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এটা আমার মা করতো আমার বিয়ের আগে, আমি দেখতাম, সেই জন্য আমি আমার শাশুড়িমাকে আগেও অনেকবার বলেছি, উনি করেছে, ঠিক গতকালকেও কিন্তু ঝড়ের দিনও কিন্তু উনি সেটা করেছে। যাই হোক, আর এই দেখো ঘরের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ঢুকতেই ঘরে ঢুকতেই প্লাস্টিক রাখা ছিল তোমরা দেখলে ভাঁজ করা, ওই প্লাস্টিকগুলো কিন্তু এই ফ্রিজ, আলনা, শোকেস, খাট সমস্ত কিছু কিন্তু ঢাকা হয়েছিল, কারণ আমাদের টিনের ঘর। এই দেখো আমাদের টিনের ঘর, এবার টিন যদি উড়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমাদের ঝড়ের সময় কিন্তু এইভাবে প্লাস্টিক রেডি করা থাকে যাতে এগুলো ঢেকে দেওয়া যায়। আর পেছন দিক দিয়ে আমাদের ভীষণ হাওয়া আসে, আর ফাঁকা জায়গা বলে তো মানে আর বলারই কথা নয়, প্রচুর, মানে ঝড়টা অন্যান্য জায়গায় যতটা না হয় আমাদের মতো ফাঁকা জায়গা যাদের তারা জানোই প্রচুর পরিমাণে ঝড়টা কিন্তু বোঝা যায়। যাই হোক, তারপরে আমি সকালবেলা উঠে আমার টুকিটাকি যা কাজকর্ম করে স্নান টান করে পুজো দিতে চলে এসেছি, কারণ আজকে সোমবার, আমি পুজো না দিয়ে তো কিছু খাবো না, আর অন্য কোনো রান্নাবান্না বলো যে কোনো কাজগুলো আর করতে ইচ্ছা করে না, মিষ্টিকে পড়ানো বলো মানে খিদে পেয়ে যায় সত্যি কথা বলতে কি, ওই জন্য সকালে উঠে যদি আমি অন্যান্য কাজ করে স্নান টান করে পুজোটা দিয়ে নিই তাহলে আমি কিছু খেয়ে আর বাকি কাজগুলো করতে পারি, ওই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মিষ্টি আমার কাছে এসে শঙ্খ বাজাচ্ছে, মানে কায়দা করে পারে তো না, তাই বলে তুমি ঘণ্টাটা বাজাও আমি শঙ্খটা বাজাই, তারপরও ঘণ্টাটা বাজালো আমি শঙ্খটা বাজালাম। পুজো দেওয়ার সময় মিষ্টি আমার নাইটিতে জল ফেলে দিয়েছিল, ভিজে গেছে বলে একটুখানি মেলে দিয়েছি, হাওয়াতে শুকিয়ে যাবে তারপরে আবার পরবো। যাই হোক, এ দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে যথারীতি সোমবার, শরীরটা ভালো লাগছে না, আগের দিন রাত্রে ঘুম হয়নি ওই জন্য সেদ্ধ ভাতই বসিয়ে দিলাম, আমি যথারীতি একা খাবো, ওরা তো আর খাবে না সেই জন্য। আজকে আমার ভিডিওগুলো যারা প্রথম দেখছো তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। সারা রাত ঘুম হয়নি তাই তাড়াতাড়ি করে ভাবলাম রান্না করে দুটো খেয়ে একটু শোবো, তার মধ্যে চলে এসেছে ডেলিভারি বয়, মিষ্টির একটা যোগা ম্যাটের কভার অর্ডার করেছিলাম তাই ছেলেটা নিয়ে এসছে, ছেলেটা দেখলাম পুরো চপচপে ভিজে গেছে, কোনো রেনকোট পরা নেই, তাই বললাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তুমি একটু বসো, একটা গামছা দিলাম ভালো করে মুছে টুছে একটু বসে বসেছিল আর কি। তারপর বৃষ্টি কমার পর ছেলেটা চলে গেছিলো। এই কভারটা অর্ডার করেছিলাম, এই দেখো সেই কভারটা এসছে, আগে একটা করেছিলাম সেটা মানে ছোটো এসছিলো, ওটা হচ্ছে জিন ব্যাগ এসেছিলো, ভুল করে ওটা করা হয়ে গেছিলো, তারপর আবার এটা অর্ডার করেছি, বেশ এটা বেশ সুন্দর হয়েছে। আগেরটা যেমন জিন ব্যাগ তো একদমই ছোটো হয়, আর এটা আবার ম্যাট কভারটা আবার না মানে যত বড় ম্যাটটা তার থেকে একটু বড় হয়েছে, তাই মিষ্টির বাবা বললো বড় হওয়া ভালো, ছোটো হওয়া, ছোটো হলে ঢুকতো না, যাই হোক বড় হলে হয়েছে তাতে কোনো অসুবিধা নেই। যাই দেখো ব্যাগটা বেশ ভালোই হয়েছে, নিতে আর অসুবিধা হবে না, আমার প্রচুর অসুবিধা হয় জানা না মিষ্টিকে নিয়ে যখন যাই, কেন ম্যাটটা কী বলো তো যদি ভালো করে ভাঁজ না করা হয় ফুলে যায়, আর হলো মানে রাখতেও অসুবিধা হয় নিতেও অসুবিধা হয়, কভারটা হলে কী হলো একদম ওই ভেতরে সেটিং হয়ে থাকবে। যাই হোক, আর এই দেখো দেখতে পাচ্ছ যে কুমড়োটা, এই কুমড়োটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আজবা হয়েছিল তাই সেই কুমড়োটা পেকে গেছে, তাই আজকে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি না করলে হয় বলো, তাই একটু খিচুড়ি করবো বলে তাই কুমড়োটা কাটা হচ্ছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে করবো, আর বেশি কিছু দেবো না। কুমড়োটা দেখো কী সুন্দর হয়েছে, পুরো লাল, কুমড়োটা খেতে নিশ্চয়ই খুব ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম, কিন্তু আমার না কপালে কোনো কারণবশত ভাত খাওয়া কিন্তু জোটেনি, যাই হোক সেই রাত্রিবেলায় খিচুড়ি রান্না করে খেয়েছিলাম, আর তোমরা দেখতে পেলে মাঝে আমার হাতটা কেটে গেছিলো, গলগল করে রক্ত পড়ছিলো, তারপরে মিষ্টি বাবা একটুখানি পাতা আর ন্যাকড়া দিয়ে জড়িয়ে দিয়েছিলো, তারপরে ওইভাবে রান্নাবান্না করেছি, করে টোরে এই দেখো সবাই মিলে আমরা খিচুড়ি খেতে বসেছি, খিচুড়িটা বললো মিষ্টি বাবা খুব সুন্দর হয়েছে, আর আমিও খেলাম, না খারাপ হয়নি একেবারে, ভালোই হয়েছিল। আর ওই দিনকে কার কার বাড়ি খিচুড়ি হয়েছিল অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। গুড নাইট, বাই।